দেখো মিতালি সংঘের পুজো, কিন্তু সেই মিতালি সংঘের নামটা বোধ হয় আর কারোরই মনে থাকে না, নবদুর্গা পুজো বলেই কিন্তু সকলে জানেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই সেই নবদুর্গার পুজো মণ্ডপ। 81 বছর ধরে তারা প্রত্যেকবার এই একইভাবে কিন্তু তারা দুর্গার দেবীর নটি রূপ, সেই নটি রূপকে ফুটিয়ে তুলছেন। সেখানে দেবী কখনো উগ্রতারা নামে, কখনো দেবী অপরাজিতা নামে, কখনো দেবী চামুণ্ডা নামে, কখনো দেবী চণ্ডিকা, তার বিভিন্ন রূপ নিয়ে দেবী এখানে অধিষ্ঠান করছেন। দেখার জন্য ভিড় তো হয় প্রত্যেক সন্ধে, কার্যত ভিড়ের চাপে নাভিশ্বাস অবস্থা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের এবং যারা এই গড়িয়া এই অঞ্চলে যাতায়াত করেন তাদের মধ্যে। তাই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই অনেক মানুষের ভিড়। কোথা থেকে আসছেন? নাকতলা থেকে আসছেন। আজকে কি সকাল সকাল ঠাকুর দেখতে বেরোনো নাকি আজকে পুজো দিতে? এটাকে এড়ানোর জন্য একটু সকাল সকাল পুজো দেখতে আসা। কে কে এসছে সঙ্গে একটু কথা বলে নেবো। কোথা থেকে আসছেন আপনার? নাকতলা থেকে আসছেন। এত সকাল সকাল ষষ্ঠীর দিন, আবার সকাল সকাল মানে এ সময় আর কি একটু ভিড় ভাট্টাটা কম থাকে, তারপরে মানে ঘুরে দেখা যায়। অন্য সময় তো ভিড়ের চাপে দেখা যায় না, তারপরে একেবারেই তাই, ভিড়ের চাপে ঠাকুর দেখা খুব সমস্যা, বিশেষ করে এই কোভিড আবহেতে দেখাই যাচ্ছে যে সকাল সকালই অনেকে বেরিয়ে পড়েছেন ফাঁকায় যাতে ঠাকুর দেখতে পান। দুজনকে অনেক ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।